এই বছরের শুরুতেই অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে টি-টেন ক্রিকেট লীগের চতুর্থ আসর, যে টুর্নামেন্টের ডাক পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ছয়জন ক্রিকেট তারকা। তবে ছয়জনের মধ্যে কারা কারা এনওসি পাবেন সেটাই এখন দেখার বিষয়, কেননা টি-টেন লীগ যে সময় অনুষ্ঠিত হবে সে সময় বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে। তাই এই সিরিজে যেসব ক্রিকেটার ডাক পাবেন তারা নিশ্চিতভাবেই মিস করবেন টি-টেন ক্রিকেট লীগ। জানা যায় টি-টেন লীগের চতুর্থ আসরকে সামনে রেখে গত 23 ডিসেম্বর 8 দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, আর সেই ড্রাফটে দল পাওয়া 6 বাংলাদেশি ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, মাহাদি হাসান, আফিফ হোসেন ধ্রুব আর নাসির হোসেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রিকেটার নিয়েছে টি-টেন লীগের এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। এই দলে আছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত আর মুক্তার আলী দলটির আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া মোহাম্মদ হাফিজ, লরি ইভান্স, প্রবীণ তাম্বের মতো সুপরিচিত অনেক মুখ আছেন এই দলে। নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস। এই দলের আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা প্যারেরা। এছাড়া এই দলে আরও আছেন মোহাম্মদ আমির, শ্যাম বিলিংস, সামারা কাপুগাদারা, অজন্তা মেন্ডিজের মতো বড় তারকারা। শেখ মাহাদি হাসান এবং আফিফ হোসেন ধ্রুবকে দলে নিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্স। তাদের আইকন ক্রিকেটার লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া দলে আছেন আন্দ্রে ফ্লেসার, জনসন চার্লস, মুজিবুর রহমানের মতো বড় তারকারা। এবার চলুন জেনে নেই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, মোসাদ্দেক হোসেন সৈকত এ ক্যাটাগরিতে ছিলেন, সেখান থেকে তাকে মারাঠা অ্যারাবিয়ান্স দলে ভেড়ায়। আর মোসাদ্দেক হোসেনের মূল্য ছিল $45,000, তাই মারাঠা অ্যারাবিয়ান্সকে মোসাদ্দেককে দলে ভেড়ানোর জন্য প্রায় বাংলাদেশি মুদ্রায় 38 লক্ষ টাকা গুনতে হবে। বি ক্যাটাগরিতে ছিলেন তাসকিন আহমেদ, তার মূল্য ছিল $30,000, তাই তাসকিনকে দলে ভেড়ানোর জন্য মারাঠা অ্যারাবিয়ান্সকে আরও প্রায় 25 লক্ষ টাকা খরচ করতে হবে। মুক্তার আলী ছিলেন সি ক্যাটাগরিতে, দেশের বড় তারকা না হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটগুলোতে নিয়মিত পারফরমেন্স করে যান তিনি, তিনি ছিলেন সি ক্যাটাগরিতে, তার মূল্য ছিল $20,000। তাই মুক্তার আলীকে দলে ভেড়ানোয় মারাঠা অ্যারাবিয়ান্সকে আরও প্রায় 17 লক্ষ টাকা খরচ করতে হবে। এছাড়া আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মাহাদি হাসানকে দলে ফিরিয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্স। আফিফ হোসেন ধ্রুব ছিলেন সি ক্যাটাগরিতে, তার মূল্য ছিল $20,000, তাই বাংলা টাইগার্সকে খরচ করতে হবে প্রায় 17 লক্ষ টাকা। নাসির হোসেনও ছিলেন সি ক্যাটাগরিতে, অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে দলে ভেড়ানোয় পুনে ডেভিলসকে খরচ করতে হবে প্রায় 17 লক্ষ টাকা। তবে সবার পারিশ্রমিক জানা গেলেও শেখ মাহাদি হাসানের পারিশ্রমিক জানা যায়নি, তিনি ছিলেন অপশনাল ক্যাটাগরিতে, যা ফ্র্যাঞ্চাইজিরা আগেই নির্ধারিত করে থাকে। ধারণা করা হচ্ছে শেখ মাহাদি হাসানের মূল্য প্রায় মোসাদ্দেক হোসেন সৈকতের কাছাকাছি হবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, টি-টেন লীগের চতুর্থ আসরের এই টুর্নামেন্ট আগামী 28 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সবগুলো ম্যাচেই হবে শেখ জায়েদ স্টেডিয়ামে। টি-টেন লীগের চতুর্থ আসরের এই টুর্নামেন্টে খেলবেন ক্রিস গেইল, শোয়েব আফ্রিদি, সুনীল নারিন, কায়রন পোলার্ড, ইমরান তাহির, মোহাম্মদ নাবি, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান এবং অহাব রিয়াজের মতো টি-টোয়েন্টির সুপারস্টাররা।